নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের পেজ নম্বর AC 322 এবং 323 এবং 324 নম্বর পেজের যত MCQ আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, পেজ AC 322 নম্বর পেজের যত রাষ্ট্রবিজ্ঞানের MCQ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, পলিটিক্স এবং নেশনস গ্রন্থটির লেখক, অ্যান্সার হবে এর অ্যান্সার হ্যান্স মর্গেনথাউ। পরে কোশ্চেন কী বলেছে, রোমান টুতে বিশ্বায়নের সাথে সম্পর্কিত একটি অর্থনৈতিক সংস্থা হলো, অ্যান্সার হবে বিয়ের আচার বিশ্ব বাণিজ্য সংস্থা। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, মার্ক্সবাদের একটি মৌলিক উপাদান হলো, অ্যান্সার হবে সিয়ের আচার দ্বন্দ্বমূলক বস্তুবাদ। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, গান্ধীজি সত্যাগ্রহের যে কয় প্রকার রূপের উল্লেখ করেছিলেন তা হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার তিন প্রকার। তো দেখো, পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে, একজন নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভারতের রাষ্ট্রপতি। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ব্রিটেনে। রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার একজন প্রবক্তা হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ব্রাইস। আট নম্বরের কোশ্চেন কী বলেছে, বিচার বিভাগ ছাড়া সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না, এ কথা বলেছেন, অ্যান্সার হবে এর অ্যান্সার গার্নার। ন নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার প্রধানমন্ত্রী। আমাদের দশ নম্বরের কোশ্চেন কী বলেছে, যে প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পাঁচ বছর। এগারো নম্বর কোশ্চেন কী বলেছে, স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাজ্যপাল। বারো নম্বর কোশ্চেন কী বলেছে, অঙ্গরাজ্যের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মুখ্যমন্ত্রী। তেরো নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতীয় পার্লামেন্টের স্থায়ী কক্ষের নাম, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রাজ্যসভা। চোদ্দো নম্বর কোশ্চেন কী বলেছে, লোকসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার দুইজন। পনেরো নম্বর কোশ্চেন কী বলেছে, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার অধ্যক্ষ। ষোলো নম্বর কোশ্চেন কী বলেছে, পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা, অ্যান্সার হবে এর অ্যান্সার 294 জন। সতেরো নম্বর কোশ্চেন কী বলেছে, সংবিধানের অভিভাবক হিসাবে কাজ করে যে আদালত তার নাম হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সুপ্রিম কোর্ট। আঠারো নম্বর কোশ্চেন কী বলেছে, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাষ্ট্রপতি। উনিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 62 বছর। কুড়ি নম্বরের কোশ্চেন কী বলেছে, কোনো আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায় না, অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার সামরিক আদালত। আমাদের একুশ নম্বরের কোশ্চেন কী বলেছে, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কী, এর অ্যান্সার হবে গ্রাম পঞ্চায়েত, অ্যান্সার হবে সি এর অ্যান্সার গ্রাম পঞ্চায়েত। বাইশ নম্বরের কোশ্চেন কী বলেছে, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী অধিকারী হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিডিও। তেইশ নম্বরের কোশ্চেন কী বলেছে, জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার সভাধিপতি। আমাদের চব্বিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, পৌরসভার নির্বাচিত সদস্য হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার কাউন্সিলার। তো দেখো, দুদাগে কী বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, এক গুণ ষোলো। এইগুলো তোমাদের নেক্সট একদিন আমি করিয়ে দেবো। তো দেখো, এবার আমি পেজ নম্বর 332 নম্বর পেজের যত MCQ আছে এবং 233 নম্বর পেজ এবং 334 নম্বর পেজের যত MCQ আছে, ঠিক আছে, এইগুলো আমি সলভ করে দেবো। তো দেখো, AC 332 নম্বর পেজে যে সমস্ত বড় প্রশ্ন আছে, যেমন আছে রোমান অনেক ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদান আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। রোমান টুতে কী আছে, উদারনীতি বাধা আছে। রোমান ফোরে কী আছে, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী আছে। অথবা দেখি আছে, ভারতের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আছে। রোমান ফোরে কী আছে, ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আছে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো। এবার আমি MCQ নিয়ে আলোচনা করবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, রোমান অনেক এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশের নাম, অ্যান্সার হবে এর অ্যান্সার USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যাকে বলে। রোমান টু এর কোশ্চেন কী বলেছে, 20 ইয়ার্স ক্রিস গ্রন্থটির লেখক হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ESCAR। রোমান টু এর কোশ্চেন কী বলেছে, রোমান থ্রির কোশ্চেন কী বলেছে, পঞ্চায়েত রাজ ধারণাটির উদ্ভাবক হলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গান্ধীজি। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 1848 খ্রিস্টাব্দে। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার
চীন। পরে কোশ্চেন কি বলেছে রোমান সিক্সের কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলে, অ্যান্সার এর অ্যান্সার কংগ্রেস। রোমান সেভেনের কোশ্চেন কি বলেছে, আইনসভার জননী বলা হয়, এর অ্যান্সার হবে আইনসভার জননী বলা হয়, সি এর অ্যান্সার হবে ব্রিটেনের পার্লামেন্টকে। রোমান এইটের কোশ্চেন কি বলেছে, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো, এর অ্যান্সার হবে এর অ্যান্সার সুইজারল্যান্ড। রোমান নাইনের কোশ্চেন কি বলেছে, কার স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না, অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্রপতি। পরের কোশ্চেন কি বলেছে, 10 নম্বরের কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্রধানমন্ত্রী। 11 নম্বরের কোশ্চেন কি বলেছে, স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাজ্যপাল। 12 নম্বরের কোশ্চেন কি বলেছে, কেন্দ্রীয় বাজেট পেশ করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অর্থমন্ত্রী। 13 নম্বরের কোশ্চেন কি বলেছে, রাজ্যসভায় সদস্যদের কার্যকালের মেয়াদ, অ্যান্সার হবে 6 বছর। লোকসভায় কত বছর, 5 বছর, এবং রাজ্যসভায় কত বছর, 6 বছর। আমাদের 14 নম্বরের কোশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 294 জন। 15 নম্বর কোশ্চেন কি বলছে, রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিধান পরিষদ। আমাদের 16 নম্বরের কোশ্চেন কি বলে, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার স্পিকার। পরের কোশ্চেন কি বলেছে, 17 নম্বরের কোশ্চেন, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো দেখো আন্দামান ও নিকোবর, যদি কোনো কোশ্চেন আমার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমার হয়তো ভুল হতেই পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ঠিক উত্তরটা জানাবে, আশা করি সবই ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, রোমান 18 নম্বরের কোশ্চেন, হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাষ্ট্রপতি। 19 নম্বরের কোশ্চেন কি বলেছে, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1986 খ্রিস্টাব্দে। 20 নম্বরের কোশ্চেন কি বলেছে, লোক আদালত প্রথম কোথায় গঠিত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জুনাগড়। 21 নম্বরের কোশ্চেন কি বলেছে, 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিল জাতি উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবহার করা হয়েছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 73তম। পরের কোশ্চেন কি বলেছে, 22 নম্বরের কোশ্চেন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিডিও। 23 নম্বরের কোশ্চেন কি বলেছে, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার কাউন্সিলার। তো দেখো 24 নম্বরের কোশ্চেন কি বলেছে, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 144টি। তো দেখো এই যে দুদাকের যে কোশ্চেনগুলো আছে, ঠিক আছে, 1 নম্বরে 16খানা করতে হবে, এইগুলো তোমাদের আমি অন্য কোনো একদিন আমি করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।